আপনি শেয়ার মার্কেটের দুনিয়াতে নতুন হয়ে থাকেন, সবে মাত্র শেয়ার মার্কেটে ট্রেডিং করা শুরু করেছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা স্টার্ট করেছেন, তাহলে একটা জিনিস আপনাকে নিশ্চয়ই কনফিউজ করেছে, আর সেটি হলো এটি ক্যান্ডেলস্টিক। আপনার মনে হতে পারে এই ক্যান্ডেলস্টিক কী বা ইঙ্গিত করে, এর পিছনে কি কোনো রহস্য রয়েছে? আপনি হয়তো একটু খেয়াল করে দেখে থাকবেন, বেশিরভাগ এক্সপার্টদের সামনে এমন ধরনের ক্যান্ডেলস্টিকের চার্ট খোলা থাকে এবং উনি ওই চার্টকে দেখেই মার্কেটকে প্রেডিক্ট করেন। তাহলে কি সত্যি এর মধ্যে কিছু রহস্য রয়েছে? যদি এই প্রশ্ন আপনার মধ্যে ঘুরপাক খায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমি একদম বেস লেভেল থেকে ক্যান্ডেলস্টিককে বোঝাতে চলেছি। তাই স্টেপ বাই স্টেপ আমি শুরু করতে চলেছি। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে যদি আপনি নতুন হয়ে থাকেন। ঠিক এই ধরনের আপনি যদি ফাইন্যান্সিয়াল এডুকেশন শিখতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার এমন ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়ে যায়। চলুন তবে আজকের ভিডিওটি স্টার্ট করি। এখানে আপনাদের সামনে একটি ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে পাচ্ছেন। এর মধ্যে কোথাও রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কোথাও গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এগুলিকে এমন কেন দেখাচ্ছে, এগুলিকে আমি বিস্তারিতভাবে বলবো। কিন্তু এটা বোঝানোর আগে আপনি যদি ক্যান্ডেলস্টিকের পরিবর্তে লাইন চার্ট দেখেন, তাহলে এখানে আপনি এর তো ট্রেন্ড বুঝতে পারবেন যে মার্কেট কেমন রিয়্যাক্ট করছে, কিন্তু এখান থেকে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। যেমন কি এখানে আমি নিফটি ফিফটির চার্ট খুলে রেখেছি, আর এখানে আমি টাইম ফ্রেম নিয়েছি একদিনের। এখন যদি আমরা এই লাইনের পিকে যাই, এক্সাম্পল হিসাবে এটি একটি পিক, এটি 18 অক্টোবর 2021 পিক, এখানে নিফটি ফিফটি ছিল 18,476। আর একটি পিক নিয়ে নিচ্ছি, এটি হলো 18 জানুয়ারি 2022 পিক, এই পিকেতে দেখাচ্ছে 18 জানুয়ারি 2022 নিফটি ফিফটি ছিল 18,321। এখন এই যে দুটি পয়েন্ট দেখালাম, এটি তো ওই দিনের ক্লোজ প্রাইস, অর্থাৎ ওই পয়েন্টে মার্কেট বন্ধ হয়েছে, এটা তো পরিষ্কার। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই লাইন দেখে তো বুঝলাম মার্কেট এত পয়েন্টে বন্ধ হয়েছে, কিন্তু ওই দিনে মার্কেট কততে খুলেছিল, অর্থাৎ ওই দিনে মার্কেট যখন খুলেছিল তখন কততে খুলেছিল? দেখুন এই লাইন চার্ট তো সেটা বলছে না, তাই না? এটা গেল ফার্স্ট কোশ্চেন। এইবার এই লাইন চার্ট দেখে যদি জিজ্ঞাসা করা হয় ওই দিনের হাই কত ছিল, অর্থাৎ ওই দিন নিফটি ফিফটি উপরের দিকে কতটা গিয়েছিল, দেখুন এই লাইন চার্ট তো এটাও দেখাচ্ছে না, তাই না? এটা গেল সেকেন্ড কোশ্চেন। আবার এই চার্টেই যদি জিজ্ঞাসা করা হয় ওই দিনের লো কত ছিল, অর্থাৎ ওই দিন নিফটি ফিফটি কতটা নিচের দিকে গিয়েছিল, সেটাও তো এই লাইন দেখাচ্ছে না, তাই তো? উদাহরণ হিসাবে এখানে যে আমরা দুটো পিক নিয়েছিলাম, সেখান থেকে তো এই তিনটি জিনিসকে বুঝতে পারছিলেন না। এখন আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন যদি আমরা এই চার্টকে পাল্টে ক্যান্ডেলস্টিক চার্টে ওপেন করে দেই। দেখুন এখানে আবার আমরা ক্যান্ডেলস্টিক চার্টে এসে গেছি। এখানে লক্ষ্য করুন, 18 অক্টোবর 2021 নিফটি ফিফটি বন্ধ হয়েছিল 18,476 পয়েন্টে। এই পয়েন্টটাই আপনি লাইন চার্টে দেখেছিলেন, মনে পড়ছে? আচ্ছা, এটা তো বোঝা গেল ওই দিন 18,476 পয়েন্টে মার্কেট বন্ধ হয়েছে। এইবার জেনে নিই তাহলে মার্কেট কততে খুলেছিল, এটাই আমার ফার্স্ট কোশ্চেন ছিল, তাই তো? দেখুন ওই দিন মার্কেট ওপেন হয়েছিল 18,558 পয়েন্টে। আচ্ছা, এটা বোঝা গেল। এইবার সেকেন্ড কোশ্চেন ছিল ওই দিন নিফটি ফিফটি কত হাইতে গিয়েছিল, এটা আপনি কয়েক সেকেন্ডে বলতে পারবেন। আপনি ক্যান্ডেলস্টিকের যে আপার শ্যাডো তৈরি হয়েছে তার টপে চলে যান, 18,552, এটাই ছিল ওই দিনের হাই পয়েন্ট। এইবার আসি থার্ড কোশ্চেনে, তাহলে ওই দিনের লো কত ছিল, এটাও আপনি কয়েক সেকেন্ডে বলতে পারবেন। আপনি ওই ক্যান্ডেলের যে লোয়ার শ্যাডো তৈরি হয়েছে তার লোতে চলে যান, 18,430, এটাই ছিল ওই দিনের লো পয়েন্ট। এখন আপনি হয়তো ভাবছেন এই আপার শ্যাডো লোয়ার শ্যাডো জিনিসটি কি, আর এই রেড গ্রিন ক্যান্ডেলই বা কেন দেখাচ্ছে? তাহলে দেখুন, ধরুন এটি একটি ক্যান্ডেল যা আজকের সারাদিনের মার্কেট খোলা থেকে মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই ক্যান্ডেলের এটিকে বলা হয় বডি, আর এখান থেকে উপরের দিকে যে সরু অংশ বেরিয়েছে এটাকে বলা হয় আপার শ্যাডো, এবং এখান থেকে নিচের দিকে যে সরু অংশ মতো বেরিয়েছে এটিকে বলা হয় লোয়ার শ্যাডো। এটি রেড এবং গ্রিন দুটো ক্যান্ডেলের পক্ষেই প্রযোজ্য, কিন্তু এখানে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের মধ্যে একটি জায়গায় পার্থক্য রয়েছে, আর সেটি হলো ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস। এখানে ভালো করে বুঝুন, এটি একটি গ্রিন ক্যান্ডেল, এটি এর বডি, এটি হলো আপার শ্যাডো, আর এটি হলো লোয়ার শ্যাডো, এটা তো ক্লিয়ার। ওকে, এইবার এই ক্যান্ডেলের যেটি লোয়ার শ্যাডো তৈরি হয়েছে তার এন্ডিং পয়েন্ট হলো ওই দিনের সব থেকে লোয়ার প্রাইস, এবং আপার শ্যাডোর যে এন্ডিং পয়েন্ট তৈরি হয়েছে সেটি হলো ওই দিনের হাই প্রাইস, এটা তো বুঝতে পেরেছেন। এইবার গ্রিন ক্যান্ডেলের যে বডি,
তার এই পোর্শনটি হলো ওই দিনের ওপেনিং প্রাইস, আর বডির এই পোর্শনটি হলো ক্লোজ প্রাইস। অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের বডির নিচে থাকে ওপেনিং প্রাইস আর বডির উপরে থাকে ক্লোজিং প্রাইস, কিন্তু রেড ক্যান্ডেলের ক্ষেত্রে বডির উপরের অংশটি হয় ওপেনিং প্রাইস এবং বডির নিচের অংশটি হয় ক্লোজ প্রাইস, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের উল্টো। যেটা গ্রিন ক্যান্ডেল সেটাকে ব্লুইশ ক্যান্ডেলও বলা হয় থাকে, অর্থাৎ মার্কেট উপরের দিকে গেছে, এবং যেটি রেড ক্যান্ডেল সেটাকে বিয়ারিশ ক্যান্ডেলও বলা হয় থাকে, অর্থাৎ মার্কেট নিচের দিকে গেছে। তো এটাই হলো ক্যান্ডেল স্টিকের সম্বন্ধে বেসিক ডিটেলস। কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের প্যাটার্নস তৈরি হয় সেটার সম্বন্ধে পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তো আজ আপনারা এই ক্যান্ডেল স্টিকের মাধ্যমে চারটি জিনিস জানতে পারলেন, প্রাইস কোথায় ওপেন হয়েছিল, ক্লোজ কোথায় হয়েছিল, দিনের হাই প্রাইস কোনটা ছিল এবং দিনের লোয়েস্ট প্রাইস কোনটা ছিল, আর এটাও জানলেন রেড এবং গ্রিন ক্যান্ডেলের মধ্যে যে বেসিক ডিফারেন্স থাকে ওপেনিং এবং ক্লোজিং প্রাইসকে নিয়ে সেটাও আপনি জানতে পারলেন। এইবার চার্টের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য করবেন, বড় ধরনের গ্রিন ক্যান্ডেল এবং বড় ধরনের রেড ক্যান্ডেল। বড় ধরনের যে গ্রিন ক্যান্ডেল এটা আমাদের বলে যে মার্কেট বায়ার্সের কন্ট্রোলে রয়েছে, ঠিক তেমনি রেড ক্যান্ডেল আমাদের ইন্ডিকেট করে যে মার্কেট সেলার্সের কন্ট্রোলে রয়েছে। এখানে আমি এই প্যাটার্ন নিফটি ফিফটির উপর কথা বলছি, অর্থাৎ নিফটি ফিফটির মধ্যে 50টি কোম্পানি রয়েছে। এখন এর মধ্যে যখন বায়ার্স লাগাতার কিনতে থাকে তখন এই ধরনের বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। আবার ঠিক উল্টোটা, যখন নিফটি ফিফটির মধ্যে সেলার্স লাগাতার সেল করতে থাকেন তখন এই ধরনের বড় রেড ক্যান্ডেল তৈরি হয়। এখন স্টক উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে এটা তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। এখন এখানে আপনি বিভিন্ন ধরনের টাইম ফ্রেম পেয়ে যাবেন, এই টাইম ফ্রেমও অনেকটাই ম্যাটার করে যে আপনি কোন টাইম ফ্রেমে দেখছেন। যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনি ডেলি টাইম ফ্রেম, উইকলি বা মান্থলি টাইম ফ্রেমও দেখতে পারেন, কিন্তু যদি আপনি ইন্টারডে করেন তাহলে আপনার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 3 মিনিট আলাদা আলাদা টাইম ফ্রেমে দেখার প্রয়োজন পড়ে। মোটামুটি ক্যান্ডেল স্টিকের সম্বন্ধে বেসিক ইনফরমেশন আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে এই ক্যান্ডেলের যে বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়ে থাকে তাকে নিয়ে ডিসকাস করব। যদি আপনি এই ক্যান্ডেল স্টিককে ধাতস্থ করতে পারেন তাহলে শেয়ার মার্কেটে যে লস হয়ে থাকে সেটার হাত থেকে বাঁচতে পারবেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।